আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক, বাস্তব কুরআন বাদ রাইতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাউন যায়, তো বিরানি কোনো খাউন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পৈচা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক, নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল করিমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না কইলেও ঠিক, মেয়েটা কোরআন শরীফের আয়া। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়া। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে বাইরের আদর লইয়াস থাকবি, আমি দেখুন এ শেষ কথা বুঝেন নাই আপনি? কোনো মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি আমি তেজ আমাই রে তুই বেড়ারে আমি দেহাই দিব, সাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরো ফ্যামিলি তসনস। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরো সমাজ নষ্ট করে দেয়, পুরো ঘর শেষ করে, কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিতে লাগিয়া গেছে, টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাহলে আয়েশা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই, 20 বছর পরে কিচ্ছু নেই। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ, ছেলেদেরকে বলি বাপ এটা মনে রাখো, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু, মনে রাখো এই দোস্তের কথা। আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না, শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরিয়া বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ, তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না, আর নিচের থেকে উঠতে। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা? বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুমায়, বুঝলেন না? এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেড়ে, জুতা দিয়া ফেড়ে ফাঁসাত লাঠি দেয়। হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইক না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মুমেন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য, খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ
আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হবে। অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা, কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেড়ি অন্য বেড়াইতে কথা কয় তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি এর শান্তি, কথা বলেন না কেন? যেই কোনো চেয়ারম্যান রে আপনি জিগাইন, যেই কোনো চেয়ারম্যান যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন, ঠিক কি না বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই কহুজুর এই সারাদিন এই বেড়ি বেড়াইদের এই ফিড়ে ফিড়ি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবিচার পরকিয়া অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা? এই লই এই বিষয়, আহ কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার জিন দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার, সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার, আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাদাক্কারুন, এই যে তৃতীয় শেষ, আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি, আল্লাহ বলে তিন নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়, কিভাবে জোড়ায় 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 জোড়ায়, বুঝছেন না কথা, জোড়ায় 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 জোড়ায়, এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ, এইটাই জোড়ায় জোড়ায় সব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমের আমার জোড়া আছে, শুধু আমি একক, তাওহীদ মেরি সিফাত, এক থাকা এক হওয়া একজন, এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য, লা ইলাহা তাওহীদ এক একক, এটা কার সিফাত? আর সব কিছু জোড়ায় জোড়, আমার সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়, এটার মধ্যে মিল আছে, এই আলো এই অন্ধকার, এই রাত এই দিন, এই আসমান এই জমিন, এই রোদ এই বৃষ্টি, এই হাসি এই কান্না, এই আনন্দ এই বেদনা, এই দুঃখ এই সুখ, এই যে সব কিছুর মধ্যে জোড়া আছে, এগুলো আল্লাহই জানে কোনটা কেমনে জোড়া কোনটার লগে, বাকি সব কিছু কিভাবে জোড়ায় যায়, আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি, এটা আমি আল্লাহ তৈরি করেছি। ছেলেরা তোমরা কষ্ট দেখবা, তোমরা দুর্ভিক্ষ দেখবা, তোমরা অভাব দেখবা, তোমরা রক্ত দেখবা, তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা, তোমরা রক্তের তুফান দেখবা, মনে রাখবে মনে রাখবে। আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখবে এই বন্ধুর কথা, মনে রাখবে রাত নাই দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়, তুমি দেখো এই চোখ কি দেখবার, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো আর বেশি দিন না, আর বেশি দিন না। অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যুবক ভাই তোমাদেরকেও বললাম, আমার অনুরোধ ভাইয়া প্রতিদিন বলি আমি, তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান, তোমরা আমাদেরই ছোট ভাই, তোমাদের হাতে আগামী প্রজন্ম, তোমরা যদি চরিত্রবান না হও বিশ্বাস করো দোস্ত, আগামী ২০ বছর পরে আগামী ৩০ বছর পরে তোমরা এই সমাজটা দেখবা একবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। বন্ধু আমার নিজেরও বরবাদ করো না, পরবর্তী জেনারেশনকে শেষ করে দিও। আমি এখন আসতেছিলাম এই এখানে আসতে কাছাকাছি গাড়িটা যে সময় ওই ভিতরে চিকন রাস্তাটা ঢুকবো তার আগে এই সাইডে আপনার এই এক জায়গায় দেখলাম চারটা ছেলে একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল টিপতেছে, আরেকটার পাশে একটা ছোট বাসার মতো আছে এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে যেরকম বসার জায়গা মাসা নি করে,
এরকম এটা, এটার মধ্যেও প্রায় পাঁচ সাতজন বসে একসাথে গোল হইয়া মোবাইল দেখতেছেন আছে, মানে অন্ধকার, একলা জায়গা, তার মানে মা কোথায়, বাবা কোথায়, ঘরওয়ালারা ঘুমায় গেছে, নাফরমান সন্তান বাহিরে আল্লাহর নাফরমানি করছে। আহ, মারও হদিস নাই, বাবারও হদিস নাই, সন্তানাদিরও কোনো খবর নাই। চেহারা সুরো দেখলেই তো বোঝা যায়, এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকে নাই, একটা সেজদা দেয় না। আহ, অথচ মা আছে, বাবা আছে, চারিদিকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, দাদা দাদি, চাচা মামা, ফুফা, কত মানুষ আছে, এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফরমান কেমনে ঘুমায়, কেমনে বড় হয়, কেমনে হাঁটে, কেমনে চলে, আহ, চিন্তা করে দেখেন, এটা ভাবার বিষয়। এজন্য আমি অনুরোধ করলাম, আমার অনুভূতি আমি বললাম, আমার ফিকির আমি বললাম। পবিত্র কোরআনুল করিমের 27 নম্বর পারা, কোরআনুল করিমের 51 নম্বর সূরা, সূরাটির নাম আদ-দারিয়াত। এই সূরার 5টি আয়াত, 47, 48, 49, 50, 51, এই মোট 5টি আয়াত এই সূরার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আমিন। একটা বিশেষ অনুরোধ হলো, প্যান্ডেলের ভিতরে ছোট বড় জওয়ান সবার হাতে যেই মোবাইলগুলো এরকম আলগি দিয়ে ধরা, এগুলো সব নামায় ফেলো, ছেলেরা সবগুলো মোবাইল নামায় ফেলো, স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো সব নামা, নামায় আল্লাহর ওয়াস্তে সর্বোচ্চ একটা ঘন্টা মনোযোগ দিয়ে মোবাইলটা থেকে নিজেকে আলাদা মনে করে আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর কথা দিল দিয়ে শুনি, তাইলে আমাদের সবার উপকার হবে। বাস্তবতা হলো, মোবাইলটা যদি হাতে থাকে তো দিলে কথা জমে না, মোবাইলে জমে, আর মোবাইলে তো অনেক কিছু আছে, অভাব নাই, কিন্তু আমাদের জিন্দগিতে তো কিছুই নেই। আমাদের নিজেদের দেহ, চেহারা, সুরত, চলন, বলন, উঠা বসা, আচরণ, উচ্চারণ, লেনদেন, ঘর সংসার, স্ত্রী সন্তান, আয় ব্যয়, লেনদেন, উপার্জন, এর মধ্যে তো ইসলাম একবারই অল্প, সামান্য বদ্দিনই ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, আল্লাহ এবং রসুলের বিরোধিতা, এটাই তো বেশি। এই জন্য উচিত তো আসলে নিজেদেরকে সাজানো, জিন্দগি সাজানো, এটাই বাস্তবতা। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজাও, নিজেকে গড়ে তোলো, এটা আল্লাহ তাআলার হুকুম। তুমি তোমাকে গঠন করো, সাজিয়ে তোলো, কোরআনের আলোকে, সুন্নার আলোকে, ইসলামের রঙে, আল্লাহর রঙে, রসুলের রঙে। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নিজেকে সাজাইতে পারো, নিজেদেরকে যদি হেদায়েতের উপরে তুলতে পারো, তো গোটা পৃথিবী মিলেও আর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের সাথী, সারা পৃথিবী খ্যাত আলেমে দীন, হযরত মাওলানা তারিক জামিল সাহেব, দামত বারাকাতুহুমুল আলী, সারা পৃথিবী যিনি সফর করেন, গোটা ইউরোপ শত শতবার যিনি সফর করেছেন, করছেন, এখনো করছেন, তো উনি একদিন ওনার এক বয়ানে বলছিলেন যে আজ 35 বছর যাবৎ পৃথিবী আমি ঘুরছি,
আরো আগে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি পৃথিবীর কত দেশ, কত ইউরোপের দেশ ঘুরলাম আমি, কিন্তু আমার এই চোখ কোনো ভিন নারীর উপরে ইচ্ছা করে আমি একবারের জন্য ফেলি নি। নজর হেফাজত ছিল, এটা কি পরিমাণ কঠিন মুজাহাদ। তাহলে এই জন্য লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতু, আল্লাহ বলেন তুমি যদি নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো, এবার গোটা পৃথিবী মিলেও উলঙ্গতা, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, হারাম নাজায়েজ নিয়ে ফালাফালি করলেও তোমাকে কেউ পদভ্রষ্ট বানাইতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নিজেকে গঠন করো আর না করো, তবে এটা মনে রেখো শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। জিন্দিগি যদি সাজাও তবুও, জিন্দিগি যদি বরবাদ করো তবুও, জীবনটা কামে লাগাইলেও ফিরতে হবে কবরে, জীবনটা নষ্ট করলেও ফিরে যেতে হবে কোথায়, কবরে। এই সোজা হিসাব আল্লাহ বলছেন, কেমন চমৎকার বলছেন আল্লাহ, যে বান্দা গ্রহণ করো আর বর্জন করো, তামসা করো আর ফাতরামি করো, ফুর্তি করো আর মজাক করো, যাই করো, কাজে লাগাও কিংবা নষ্ট করো, তবে এটা মনে রেখো আমার কাছে চলে আসতে। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আল্লাহ বলেন অতঃপর আমি হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানাব তুমি যা যা করেছো, আমি আল্লাহই জানাব একটা একটা করে, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা, দিন মাস সপ্তাহ বছর যুগ আমি আল্লাহ তাআলাই শুনাব একটা একটা করে, নিঃশ্বাস নিঃশ্বাস। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলে বান্দা আমি কিন্তু গুনে রেখেছি তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা হায়াত গুনে গুনে রাখছি। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন তোমরা প্রত্যেকে হাশরের মাঠে আমি আল্লাহর সামনে আসতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন, একজন একজন করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে, তোমার জিন্দেগি তুমি আমার সামনে বুঝাইয়া দিতে হবে। ওয়া উরিদু আলা রব্বিকা সফা, সারিবদ্ধভাবে একজন একজন করে আল্লাহর সামনে ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে এনে দাঁড় করাবেন, পেশ করাবেন। আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে তুমি গিয়েছিলে, সেদিন যেমন একা গেছিলা, আজ ঠিক সেই একা আমি আল্লাহর সামনে এসে দাঁড়াই। এবার তো বুঝলা যে মাঝখানের এই বন্ধু, মাঝখানের এই স্বজন, মাঝখানের এই হই হুল্লুর, মাঝখানের এই সব ধোকা, কেউ এখন আর তোমার সাথে না, এখন তুমি একা মুখোমুখি, স্ত্রীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধুরাও নাই, ওই আড্ডা বাজরাও নাই, কেউ নাই আর ডানে বাম, তুমি এক। এখন তুমি উত্তর, লিমা ফাল তাহাদা লিমা তারাক তাহাদা, এটা কেন করলে, এটা কেন ছাড়লে, কেন ছাড়লে, কেন মনে পড়ে নাই আমার কথা, কেন শুধু মনে পড়ছে অসৎ বন্ধুদের কথা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সবার কাছে অনুরোধ, দোস্ত শুধুই বলে যাওয়া, দুই দিনের মাহফিল আর খিচুড়ি আর বিরিয়ানি আর শুনলাম কে ভালো কে মন্দ, কার ওয়াজ ভাল লাগছে কার ওয়াজ খারাপ লাগছে, এটা কোনো বিষয় না, কারে খুব পছন্দ হয়েছে কারে অপছন্দ হয়েছে এটাও কোনো বিষয় না, বিষয় হলো আমার জীবনের জন্য আমি কিছু গ্রহণ করলাম কিনা। আমি একবারে খুব ভালো বক্তা তা আমার লাভ কি, বা আমি একবারে খুব ফোঁসা বক্তা বেল নাই আমার মনে তা আমার লাভ কি, আমার বেল থাকলে আমার কি, আমার আমি একবার সাঁতের দেশে গেলে গাও আমার লাভ কি, বলেন
আপনি বদলাবেন কিনা, বদলাচ্ছেন কিনা, এটা তো দেখার বিষয়, এটা লক্ষ্য করার বিষয়। আমার জীবনের অবস্থা কি, আমার হালাত কি, এই জন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে, তোমার পরিবারের সদস্যকে, স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একটা দুইটা আয়াত, অসংখ্য আয়াত। আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা, কেমনে খাইবা, সংসারে অভাব দেখা দিবে, এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না। ছেলেটাকে দিন শিখাইলা না, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইলা না, ছেলেটাকে নামাজ পড়তে দিলা না, ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি করলা না, এমনিতেই লাওয়ারিশ ছেড়ে দিলা, ছেলেটাকে নষ্ট করে দিলা। আল্লাহ বলে, এটা করো না। মানে নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তান আদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক দেব, আমিই দেব। তাহলে কতভাবে আল্লাহ বলছেন এই কথাটা, কতভাবে, যে নিজের ফিকির করো, নিজের পরিবারের ফিকির করো, এটা দরকার, এটা উচিত। ভাই, আমি রাত অনেক হয়েছে, এজন্য খুব লম্বা করতে চাই না, ইচ্ছা থাকলেও না, কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে, কথা বলা হবে ঠিক আছে, কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা, কিছুটা অলসতা, কিছুটা দুর্বলতা, ক্লান্তি, এটা ভর করবেই আমাদের। অতএব আমার মূল বক্তব্য এটা, যুবক ভাই, নওজোয়ান, বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মারা, বোনেরা, সবাই ভাবি, আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান, আমার জিন্দিগির মাথা থেকে পাও, আমার ঘর থেকে বাহির, আমার সাথে মুসলমানের কি পরিচয়, কি সম্পর্ক। অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে, ইসলাম নিজেরাই লিখছে, ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম, পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম। তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও, ভোটার আইডি কার্ডেও, পাসপোর্টেও, আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো আমার আপাদমস্তক এই চুল, এটা মুসলমানের? এই দাড়িবিহীন চেহারা, এটা মুসলমানের? এটা মুসলমান? সুদের লেনদেন, ঘুষের লেনদেন, মিথ্যা, চুরি, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ঠকানো, এটা মুসলমানের পরিচয়? ঘরের মধ্যে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন রাত্র 1টা পর্যন্ত 12টা পর্যন্ত নাচ গান উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এটা মুসলমান? চা দোকানের মধ্যে 30 বছর 20 বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে, আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন, আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন, আপনি মুসলমান? আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন, মুসলমান এমন হয়? আপনি এই হালাতেই কবরে যাইবেন, এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন, সুপারিশ এমনি মিলে যাবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন, এটিয়া 10,000 দিয়া মসজিদে যে টাকা 10,000 দিছেন, এতে করে আপনার সব বিড়ি, এরপরে গালি, সুদের টাকা, এরপরে দিয়ে আপনার চা দোয়ানের টেলিভিশন দেখা, এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটিয়া 10,000 দিয়ে, নাকি? তাইলে বলেন, ভাবেন প্রত্যেকে, ইস্তাফতি কালবা, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই, তোমরাও ভাবো, তোমার বয়স 16 বছর, তোমার বয়স 17 বছর, 18 বছর, 15 বছর, 1টা বছর পার হয়ে গেলে
365 দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয়। 15 বছরের ছেলেটা তুমি এখন 16 বছর, 16 বছরের ছেলেটা তুমি এখন 17 বছর। একটি বছর 365 দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছো কয়দিন। তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন? তুমি জানো ফজরের আজান হয় কখন? তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় কখন? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে, কুকুরটা সকালবেলা চোখ মেলে না, অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে। কেন? কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বেনামাজি ফজরে নামাজ পড়ে নাই, এমন নাফরমান এমন জানোয়ার দেখতে না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি, হযরত দামাত বারাকাত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ওয়াইজ, উনি বলছেন, শুকর, শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে, একবার মেলে আবার বন্ধ করে, আবার মেলে আবার বন্ধ করে ফেলে। কাজে এই জন্য যে সে অপেক্ষা করে আর আল্লাহকে বলে, আল্লাহ কোনো বেনামাজি নাই তো, বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই, বেনামাজি নাই, তো চোখ মেলে। শুকর লজ্জা পায়, কুকুর লজ্জা পায়। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে, মুঝে শরম আতি হ্যায়। কুত্তা তখন বলে, ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেঈমানকে নাফরমানকে, আমার তো লজ্জা লাগছে, মুঝে শরম আতি, আমার শরম লাগে, শরম লাগে। এর জন্য এটা দেখা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের চেহারা আয়নায় দেখো কেমন লাগে। বেনামাজি সন্তানরা চেহারা দেখো, তোমার মতো আরেকজন বেনামাজির লগে চেহারা মিলাইলে হইত না, নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে, কাকে দেখলে মায়া লাগে, কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে। হ্যাঁ, এটা দেখো বাবা, এটা উচিত, এর দুর্বিবেক থাকা তো উচিত। এর দুর্বিবেকও যদি নাই, আসলে আমাকে কেমন লাগে, আমি কেমন, আমার চাল চলন উঠা বসায় যা, আমি কি করতেছি, এতটুকু অনুভূতিও যদি না থাকে, এই সুস্থ মানুষ কেমন, স্বাভাবিক মানুষ কিনা, এ তো প্রতিবন্ধী, এ তো মাতাল, তো পাগল, তো তার সিরা, যে নিজেই বোঝে না, নিজের পরিচয়টাও জানে না, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট ফিনলা, হাসো কেমনে, কথা কও কেমনে, চলো কিভাবে, এই সমাজের কোনো ভদ্রলোক, কোনো মুরব্বী, কোনো নামাজি, কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই, এই অসভ্য জানোয়ারের জিন্দিগি এটা পার করে কী লাভ ভাইয়া, কী লাভ? এর চাইতে মরে গেলেই ভালো হচ্ছে, এর চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলে মিশে থাকলেই ভালো ছিল। যে জীবনে সেজদা নাই, যে জীবন আল্লাহর গোলামি নাই, যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না, কোরআনুল করিম পড়তে পারে না, আল্লাহকে সেজদা দিতে জানেও না, বোঝেও না, ভাবেও না, আরে তুই অপদার্থ, জঙ্গলে চলে যা, আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে না, মানুষের সমাজে থাকা তোমার শোভা পায় না, শোভা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আমিন। পরিষ্কার হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সায়াকুমু ফীহিম রিজালুন, আমার উম্মতের কিছু মানুষ হবে এরকম, রাসূল বলছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জিসমানি ইনস, রাসূল বলছে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল, আকৃতিটা মানুষের, খোদার কসম এটা হাদিস, কুলুবুহুম
قلوب الشياطين في جثمان انس মানুষের আকৃতিতে একটা শয়তান। রাসূল বলছে মানুষের আকৃতিতে একটা শয়তান। আপাদ মস্তক, চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই, গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, হাসে কেমনে, কান্দে কেমনে, চলে কেমনে, উঠে কেমনে, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো সেজদা নাই, কোনো মুরব্বি কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল করিম কিভাবে পড়ে, কিভাবে দেখে, কিভাবে ছোয়, এটার সাথেও কোনো সম্পৃক্ততা নাই। রাসূল বলছে এটা তো শয়তান ব্যাপার, ইবলিস শয়তান মানুষের আকৃতিতে। নবীজি বলছে হ্যাঁ, জন্য এটা বোঝা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহকে চিনলে, নবীকে পছন্দ করলে উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তিনি বলছেন আত্তারিকুলি সুন্নাতি, নবীজি বলছে আমার সুন্নাত, আমার নীতি, আমার তরিকা যে ত্যাগ করে তার উপরে লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে সুন্নাত মানে না যারা, আমি রসুলের তরিকা মতে চলে না যারা, তাদের উপরে আমি রসুল লানত বর্ষণ করছি, আল্লাহ লানত বর্ষণ করেন। লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে মুহাম্মাদেরও লানত, তোর উরফে খোদারও লানত। হ্যাঁ বলো ছেলেরা, তোমাদের এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো না, পাক প্যান্ট যে প্যান্টে পশ্রাবের ফোঁটা, এটা ইসলাম সম্মত? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে রাসূলুল্লাহরও লানত। সুন্নাত যে তারিকুলি সুন্নতি, রাসূলের সুন্নাত যে তরক করে, কেন মেসওয়াক করেন না? ও চাচারা মেসওয়াক করেন না যারা, কেন করেন না? কওমি মাদ্রাসার হুজুররা করে, এই জন্য কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে, এরা খারিজি, এরা ওয়াহাবি, এই জন্য এই ওয়াহাবিরা যেহেতু মেসওয়াক করে, অতএব আমরা করতাম না। আচ্ছা ঠিক আছে, যদি এটা প্রমাণিত হয় রসুলুল্লাহর সুন্নাত, তা হাসরের ময়দানে আমনে জবাব দিয়ে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাকি কওমি মাদ্রাসার সুন্নাত? বলেন না তো ছেড়ে দিলেন কেন, বাদ দিলেন কেন? বলেন দস্তরখান বিছায়া খানা খাওয়া, এটা কওমি মাদ্রাসার সুন্নত না রসুলুল্লাহর সুন্নত? ছেড়ে দিলেন কেন, ছেড়ে দিলেন কেন বলে? নিজেকে প্রতারিত হইয়েন না, আমার দলভুক্ত হইয়েন না, দরকার নেই, কিন্তু আমনে ধোকা খাইয়েন না, আল্লাহ দোহাই। আইতে আইতে যে অনেক বছর আয় আর না হইলেও সার, প্রতি বছর আইন কোনো জরুরি না, কিন্তু ধোকা খাবেন না, ধোকা খাবেন, যে ঠেলা ঠেলির বিষয়, ধাক্কা ধাক্কির বিষয় না বাপ, ধাক্কা ধাক্কির বিষয়, দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নাই, মিলেমিশে জান্নাতি হওয়া দরকার। চেষ্টা করি জানেন আমিও জান্নাতি হই, আপনিও হন, মিলেমিশে একসাথে জান্নাতি হন, এটা দরকার। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মত তোমরা যারা আমার পরে লম্বা সময় বেঁচে থাকবে, ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, মতানৈক্য, তখন তোমরা কি করবা? এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক ইখতিলাফ, বলেন না অনেক সময় তো আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এমনটা হবে, নবীজি এই সময় সমাধান বলে গেছে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিগিন, তখন তোমরা ওই অবস্থায়
আমি মুহাম্মদের সুন্নাত আঁকড়িয়ে ধরবে, আর আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী তাদের সুন্নাত রীতিনীতি আঁকড়িয়ে ধরবে। আদু আলাইহা বিন নাওয়াজিস, নবীজি বলছে এই যে মাড়ির দাঁত, ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে সামনের দাঁতের চাইতেও শক্ত হয় কি না বলেন? সামনের দাঁতে এমন ধরে টান দিলে বাইরে যায়, তো মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে এটা বাহির করতে কঠিন, হেতেরে শুদ্ধ টান লই যান দেবে, আমনে এমনি পারতেন না খুলতে সচল। রসুলুল্লাহ সাল্লাম এই কথাটা বলছে, আমার উম্মত তোমরা আমার সুন্নত, আমার চার খলিফার সুন্নত, মাড়ির দাঁত দিয়া যেমনে কোনো কিছু আকড়াইয়া ধরে এইভাবে ধরবে, এইভাবে ধরবে। সাবধান আমার উম্মত, আমার দীনের নামে নতুন কোন বিদআত, নতুন কিছু চালু করবানা, সমস্ত বিদআত পদভ্রষ্টতা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের গন্তব্য। অতএব মুরব্বীদেরকেও বললাম, জওয়ান ভাইদেরকেও বললাম, নওজোয়ান সন্তানদেরকেও বললাম, সবাই ভাবেন, একজন হলে একজন ভাবেন, দুইজন হলে দুইজন ভাবেন, আপনি আপনার জিন্দগি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলায় নেন। কোন হুজুরে কত এখতলাফ করে, কোন হুজুর কি করছে, ইডি হুজুরের একটা হুজুররা ফেঁসও লাগাইছে, বাইলো করব হুজুররা, ইডি হুজুররা মিল করব, আমনে শুধু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীর তরিকা, নবীর চুল, নবীর চেহারা, জমির কথাবার্তা, নবীর চলাফেরা, নবীর টয়লেট বাথরুমে ঢুকা বের হওয়া, আহার নিদ্রা, হাঁটা চলা, লেনদেন, স্ত্রী সংসার পরিচালনা করা, আয় উপার্জন, এগুলো আমনে ঘুরে ধরিয়া ধরিয়া একটা একটা সুন্নত খুঁজা খুঁজা, নবীর তরিকা খুঁজে খুঁজে ঠিক করে মিলাইয়া নেন, আপনি জান্নাতে চলে যান, হুজুর একটা হুজুরা মিল করুন। কথা বুঝেন নাই আমার? আপনার বেহেস্ত আপনি যাইবেন না, আপনি জান্নাতে না যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার দাও, তৌফিক দাও, মহব্বতের সাথে জিন্দগি সাজান, আন্তরিকতা নিয়ে সুন্নাতের উপরে গুরুত্ব দাও। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলছে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা কোরআনের আয়াত। আমার রসুলের যে আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করব, সরাসরি সে আমারই আনুগত্য। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ বলছে ডাইরেক্ট, বন্ধু আপনার পবিত্র হাতে যারা বায়াত করেছে তারা সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত করছি, তারা আমার কাছে বায়াত করছে, এতটা মিলাইয়া বলছে আল্লাহ, বন্ধু আপনার হাতে বায়াত, আমার হাতে বায়াত, আপনার অনুসরণ আমার অনুসরণ, আমার অনুসরণ, আমার অনুসরণ। ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে করবে আল্লাহ বলেন যে সর্বশ্রেষ্ঠ সফল কামিয়াব কৃতকার্য হয়েছে। এজন্য সুন্নতের উপরে ওঠেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জিন্দগি সাজান। মুরব্বীরা কেন বিড়ি সিগারেট খান? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গন্ধময় চেহারা পছন্দ করতেন, কথা বলেন না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করতেন না, তা আপনি কেন খান? কেন খান? হুজুর অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে তো জিলাপি খাই, এতে করে মিষ্টির কারণে আর ওই গন্ধটা থাকে না, ফাঁকে ফাঁকে তো বিরিয়ানি খাই, ফাঁকে ফাঁকে তো খিচুড়ি খাই, এ এ এটা বললেই নবীর প্রেম যথেষ্ট হয়ে যাবে না? এটা আদায় হয়ে যাবে? আপনি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবক ভাই তোমাদেরকেও বললাম, আমার অনুরোধ ভাইয়া, প্রতিদিন বলি আমি, তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান, তোমরা আমাদেরই ছোট ভাই, তোমাদের হাতে আগামী প্রজন্ম, তোমরা যদি চরিত্রবান না হও বিশ্বাস করো দোস্ত, আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরা এই সমাজটা দেখবা একবারে লন্ডভন্ড হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে।
বন্ধু আমার, নিজেরও বরবাদ করো না, পরবর্তী জেনারেশনকে শেষ করে দিও। আমি এখন আসতেছিলাম, এই এখানে আসতে কাছাকাছি গাড়িটা, যে সময় ওই ভিতরে চিকন রাস্তাটা ঢুকবো তার আগে সাইডে আপনার এই এক জায়গায় দেখলাম চারটা ছেলে একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল টিপতেছে, আরেকটার পাশে একটা ছোট্ট বাসার মতো আছে এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে, যেরকম বসার জায়গা মাসা নি করে এরকম, এটার মধ্যেও প্রায় পাঁচ সাতজন বসে একসাথে গোল হইয়া মোবাইল দেখতেছে। মানে অন্ধকার, একলা জায়গা, তার মানে মা কোথায়, বাবা কোথায়, ঘরওয়ালারা ঘুমায় গেছে, নাফরমান সন্তান বাহিরে আল্লাহর নাফরমানি করছে। আহ, মারও হদিস নাই, বাবারও হদিস নাই, সন্তানাদিরও কোনো খবর নাই। চেহারা সুর দেখলেই তো বোঝা যায়, এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকে নাই, একটা সেজদা দেয় নাই। আহ, অথচ মা আছে, বাবা আছে, চারিদিকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, দাদা দাদি চাচা মামা ফুফা কত মানুষ আছে, এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফরমান কেমনে ঘুমায়, কেমনে বড় হয়, কেমনে হাঁটে, কেমনে চলে, আহ চিন্তা করে দেখেন, এটা ভাবার বিষয়। এই জন্য আমি অনুরোধ করলাম, আমার অনুভূতি আমি বললাম, আমার ফিকির আমি বললাম। আমি কয়েকদিন, আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজলুমের কাহিনী, এটা শুধু গল্প না, বাস্তবতা। প্রায় 20,000-এর চাইতে কাছাকাছি মুসলমান মাত্র 48 দিনে শহীদ হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে, প্রায় 8,000-এর মতো বাচ্চা, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে, 7,00,000 শিশু যারা ঘর হারা, মা হারা, বাবা হারা, সর্বহারা। এটা পত্রিকার রিপোর্ট, 7,00,000 বাচ্চা যারা জানে না তাদের মা কোথায়, আগামী ভবিষ্যৎ কোথায় আশ্রয় নেবে। 23,00,000 মুসলমানের ঘর, বাড়ি, বসত ভিটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা ভিটা মাটি, একটা মাটির ঘর, কুড়ের ঘর মাটির উপরে নাই। কোথায় তাদের বিল্ডিং, কোথায় তাদের ঘর, কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স, কোথায় তাদের ফার্নিচার, কোথায় আসবাবপত্র, কোথায় খাট পালং, কোথায় সেগুলো হারিয়ে, কিচ্ছু নেই। তাইলে বাপ, মুসলমানদের উপরে যদি এত জুলুম, এত নির্যাতন, এত রক্তাক্ত মা বোন নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের, আমাদের বোনদের, আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে যে আল্লাহকে ডাকা দরকার? মানে আর কি দেখলে? আমার ভাই, একটা ছেলে দাঁড়াইয়া বলো, বেনামাজি ছেলে, আজকে যে 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার ভাইয়া তুই আল্লাহর দোহায় দাঁড়াস না ভাই, তুই একটাবার বল, মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে, মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে, মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমাণ রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা, বলো বলো। ধাক্কা ধাক্কি করিবার টাইম কই বাপ, উম্মতকে বাঁচাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেয়ারা উম্মতকে কে বাঁচাবে, কে ফিরাবে এদেরকে, কে ফিরাবে? এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে? একটা ঘন্টা, একটা মিনিট, একটা দিন, আহ, এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না। আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল? সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, হায় হায় হায়, মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল, কেমনে হয়ে গেল, এত পচে গেল কেন আমরা, আমার সমাজ এভাবে নষ্ট হলো কেন বলেন, আমরা এভাবে হেরে গেলাম কেন, আমাদের আল্লাহকে আমরা এভাবে প্রত্যাখ্যান করলাম, আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম। 5 বৎসরে
একটা ছেলেকে জিজ্ঞেস করেন, 15 বছরের ছেলেটাকে, 20 বছরের, যে বাবা গত 5 বছরে কোনোদিন খোদারে সাক্ষী রেখে মসজিদের সামনে দাঁড়াইয়া কওসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছিনি যে আমার নবী, আমার নবীর সাহাবিরা কেমনে চুল রাখতেন? একবারও মনে করল না কেন? এই 5 বছরে তুমি কত শতবার চুল কাটছো? একবারও মনে পড়ল না। অথচ রসুলের নাম দিয়া, ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা। নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও, খানা আছে কিনা, বিরিয়ানি আসেনি, খিচুড়ি আসেনি, জিলাপি আসেনি, তাইলে আমি আসি। তো তোমার তো লজ্জা থাকা উচিত যার পবিত্র নামে তুমি এই বিরিয়ানি খাইলা, যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুড়ি খাইলা, সেই রসুলের সুন্নাত কিচ্ছু তোমার দেহে নাই, সেই নবীর একটা অনুসরণ তোমার আপাদ মস্তকের মধ্যে নাই, তুমি এরকম পাষাণ কেমনে হইলা? এত আত্মভোলা কেমনে হইলা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, পরিবর্তন চাই আমরা, আমরা বদলানো চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। মুসলমানের যুবক বদলাইতেই হবে, আপনারা চেষ্টা করেন। আপনাদের বাবাদেরকে বলি, ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি, মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার, এই রক্তের বন্যা, এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আজাব অপেক্ষা করছে, অপেক্ষা করছে। মনে রাখি, মাত্র 92 থেকে 97 লাখ, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 1 কোটি না, 92 থেকে 97 লক্ষ মাত্র ইহুদি ইসরায়েলে, এই যারা মুসলমানদেরকে মারছে, আর আমরা 180 কোটি মুসলমান, বেঈমান 1 কোটি না, 1 কোটি না, 1 কোটির কম। আমাদের 57টি মুসলিম রাষ্ট্র, আর এই ইসরায়েলের ইহুদিদের কোনো রাষ্ট্র নাই, এটাও তাকে কোনো রাষ্ট্র না, এটা অবৈধ, অন্যায়ভাবে জারজ, অবৈধ গর্ভজাত একটি রাষ্ট্র, এটা ইউরোপের, আমেরিকার, ইংল্যান্ডের অবৈধ সন্তান জারজ, এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের, ইসরায়েল, এটা মুসলমানদের ভূমি, ফিলিস্তিন মুসলমানদের জমি, মুসলমানদের দেশ ফিলিস্তিন। আমার রসুলের পবিত্র মেয়েরাজের স্মৃতি মসজিদে আকসা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজের রাতে 24 লাখ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যেই মসজিদে নবীজি মেয়েরাজের রাত্রে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেই মসজিদ ফিলিস্তিনে জেরুজালেম, আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে, এটা মুসলমানদের। তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই, তাদের 1 কোটি জনগণ না, আর আমরা 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, কিন্তু 180 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র 92 লক্ষ কাফের বেঈমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাসায় দিছে, এইভাবে রক্তের বন্যা বহায় দিছে, আমাদের শক্তিটা কোথায়, আমাদের হিম্মত কোথায়, আর তাদের কলজার বিদ্রা আঙ্গ ভয় কোথায়, আমরা কি পরিমাণ দুর্বল। তাহলে সেই নাফরমান, সেই বেঈমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে, তা আমাদেরকে সেফ করবে কে? আমেরিকা না, কথা বলেন না, আমেরিকা, ভারত, ইটালি, তো এখন তারা নাই, আমেরিকা, ভারত, ইটালি এখন আসেনি পৃথিবীতে, তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না, রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না, কাশ্মীরের মুসলমান এরা মানুষ না, কই মানবাধিকার, কই হিউম্যান রাইটস, কই কিচ্ছু নেই। এই জন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছ, যে কয়জন বাবা শুনছেন, সবাইকে বললাম, আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের কোনো ইংল্যান্ড নাই, আমাদের কোনো ইটালি নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই,
আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই, আমাদের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। এই একজন হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহ বলে বন্ধু গোটা পৃথিবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়া আল্লাহ, আপনি বন্ধু উচ্চ কণ্ঠে বলেন গোটা পৃথিবীর মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরেই ভরসা করলাম। অহুয়া রব্বুল আরশিল আজিম, তিনি হচ্ছেন আরশে আজিমের রব, এত বড় ক্ষমতার অধিকারী যিনি, তিনি আমাকে সাহায্য করবেন। তাইলে আমাদের জন্য আল্লাহ, আমাদের জন্য কে, এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। ছেলেরা তোমরা কষ্ট দেখবা, তোমরা দুর্ভিক্ষ দেখবা, তোমরা অভাব দেখবা, তোমরা রক্ত দেখবা, তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা, তোমরা রক্তের তুফান দেখবা। মনে রেখো, মনে রেখো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রেখো এই বন্ধুর কথা, মনে রেখো। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়, তুমি দেখো এই চোখ কি দেখবার। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো আর বেশি দিন না, আর বেশি দিন না। অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন আয়াতের তর্জমা শুনেন। এখানে আল্লাহ তাআলা তিনটা আল্লাহর কুদরত বলছেন, একটু শুনেন, তিনটা কুদরত আল্লাহর, আল্লাহর তিনটা শক্তি। প্রথম তিন আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ এই তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত, এই তিনটি কুদরত আমার, আমি করছি, অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার। এক নাম্বার কুদরত, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান, আল্লাহ বলেন এটা না, আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময়, আমার পুরা সৃষ্টির উপরে এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সাতটি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত সাতটি আকাশ বানিয়েছি, আমি করেছি এটা, আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানদুরুনা ইলা আসসামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরা আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন, সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে,
তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আর একটা করে টক্কর লাগে না। রব্বে করিম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যান্না সামাআ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে আরো আছে। এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলে আমি সাতটি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজিউল বসর, এই বান্দা আবার দেখো না, আবার কয় সুম্মার জিউল বসর, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষবার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায় কি। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিকটা কেন, কিসের উপরে মাতবরি করছো তুমি, তোমার মোবাইলের উপরে, তোমার বাবার টাকার উপরে, তোমাদের ঘরের উপরে, না না না, মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি। এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আজীব কথা আছে কোরআনে, রুটি রুটি বা এই কাগজ এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না, এই গুটাইয়া ফেলছে না, এটা দেখেন এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কিয়ামতের ময়দানে সাত আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলি, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, সাত আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখ। সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোরে শুধু বুঝানের লাগিয়া আমি কদ্দুর আসমানটা একটু গুটাই, একটু বইটা রাখি, টান দিয়া রাখি, এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোনো অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর? তো কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায়, আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে, কত আধুনিক। এ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার, এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করত। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি। আমাদের চোখের দৃষ্টি এটা এটা আকাশ না, আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না, এটা আমাদের দৃষ্টিসীমা, এটা আমাদের চোখের পাওয়ারের দূর, বুঝেন নাই কথাটা, এটা কোনো আসমান না, আসমান আরো বহু উর্ধে, প্রথম আসমান আরো বহু উপরে। ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু, রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন, আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, ঠিক আছে বান্দা, আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও, বেঈমান দে ছেড়ে দে, এই বেনামাজি সন্তান আল্লাহর জমিন ছেড়ে দে, বেঈমান নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দে, বেঈমান বে হায়া কো থাকা, কার জমিনে বেঈমানি করছিস, যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা করতে মন চায় না,
তোকে মানুষ বলে কেটা, তোরে মানুষ বলে কে বেটা? এই বেনামাজি, তোদেরকে মানুষ বলে কে বেটা? হ্যাঁ, কোরআনুল করিমে আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য বন্ধু, নিজেকে মানুষ প্রমাণ করো, নিজেকে মানুষ প্রমাণ করো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না, মনে চায় না। আরে ডাকায় তোর তো মন বলতে কিছু না, তুই তো কোনো মানুষের ঘরে না, তুই মানুষের ঘরে ঘুমাস কেন? রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় তো সেখানে রাত কাটা? চি 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 চি, আল্লাহ বলে বান্দা আমি বানাইছি, ইন্না লামুসিউন, আমি ছড়িয়ে রেখেছি, আমি ধরে রাখছি, আমি আটকায় রাখছি, আবার আমি যেদিন চাইব সেদিন ভেঙ্গে খান খান করে ফেলব। ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, রব্বুল আলামিন বলে বান্দা দেখো তো আসমান কতটা মজবুত, কতটা শক্ত, কতটা প্রলম্বিত, কতটা দীর্ঘায়িত আমি আল্লাহই করেছি। কিন্তু বান্দা বিশ্বাস করো, একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল, ফুঁদে। ইসরাফিল বলবে কেন? রব্বুল আলামিন বলবে ইসরাফিল, আমি আমার সংসার আর রাখবো না, আমি আর আসমান রাখবো না, আমি আর জমিন রাখবো না, আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, আর রাত ভোর হবে না, আর দিন রাত হবে না, শনিবার আর রবিবার হবে না, রবিবার আর সোমবার হবে না, আর হাসবে না, আর কাঁদবে না, আর বাচ্চা হবে না, আর মানুষ হাঁটবে না। রব্বুল আলামিন বলে সব আমি শেষ করে দেব। ইযা সামাউন ফাতারাত, এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে, আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে। আচ্ছা ভাইবা দেখেন তো, একটা 32 তলা বিল্ডিং অথবা একটা 20 তলা ভবন, এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস, মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো, এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে, ধ্রাম ধ্রাম করে। এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি হালাত! ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, আল্লাহ বলেন আমি ভেঙে ফেলবো। ইযাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে তকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ইযা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা, বালু বালু, পাউডার পাউডার বানায় ফেলমু, পাহাড়গুলো উড়বে, সব উড়বে, সব উড়বে। ইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, হ্যাঁ, ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে, আসমান ভেঙে গেছে, পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু এখন পালাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, কোথাও আশ্রয় মিলবে না, ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ যদি ঠিকানা, আজ যদি আশ্রয়, সে কেবল তোমার আল্লাহর নিকট। বন্ধুর বাড়িতে না, নেতার বাড়িতে না, না না। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে, একটা জিনিস ভাবি আর কি, কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত, আলহামদুলিল্লাহ কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার আখেরাত নিয়ে কি ব্যস্ত,
সুবহানা, মজার একটা বিষয় না? কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি, জোহর, জোহর পড়ছি, আসর, আসর পড়ছি, মাগরিব, মাগরিব পড়ছি, ঈশা, কোরআন তেলাওয়াত বাকি, তসবি পড়া বাকি, আল্লাহ রাস্তায় কিছু দান সদকা করা বাকি, একটা ভালো কাজ করা বাকি, এই টেনশন সারাক্ষণ এক কাজের। কেউ আখেরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এইটা ওইতেরে গুতা দাও, ওইতেরে খোসা দাও, ওইতেরে আলডা দাও, ওইতের জমি দখল করো, ওইতের বাড়ি দখল করো, ওইতের ঘর দখল করো, তারে 1 কেজি কম দাও, ওইতের 100 গ্রাম কম দাও, ওইতের 200 গ্রাম কম দাও, সুদের টাকা, ঘুষের টাকা, মানে সিটারি বাট পারি লইয়া একটা ছেঁড়া বেড়া। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখেরাত নিয়ে ব্যস্ত, এর ভিতর দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। মেক্কাররাও ভেবাচাকা খাইয়ে যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়ে যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নম্বর, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে বলেন না? কে? আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না, যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছপালা, তরু, লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার, খুঁড়ি, ইডি কেমনে গাঁটতে আমারে? ধানের গাছ উঠত কেমনে, ফসল কেমনে উঠত, গাছের চারা কেমনে আসত? বলেন না আসত কি, উঠত কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে, আবার একবারে নরম এটাও বানাইছি না, নরম যদি বানাইতাম তুমি দাঁড়াইবা কেমনে? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না, বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেপ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছানা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা? বলে রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য জব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে, তাকাইয়া থাকে সারাক্ষণ কাফের রং ঢঙ্গের দিকে। আহ আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় সিরিকেল আইছিল নি এমনে? ব্রাজিলের এক কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে কেউ কেউ দূরে হেনশিপও করতে দিছে না, মানুষ বালা বালা খেলোয়াড়, হ্যাঁ বড়ো বড়ো বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, এতে রাইয়ে কমে গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, এইতে বলে বক্ত বোকা কথা, তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই, এতে এতে বক্ত। আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরি রাও স্যার, আমনে আর্জেন্টিনার বক্ত, আহাম্মক কথা, কিসের বক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাইয়া? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে, আজকে এটা আত্মহত্যা করে, কালকে এটা ঘুমের বড়িয়ে তড়ি খাইয়া উঠতে,
হ্যাঁ আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা গুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে, এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত শো পুরুষের লগে উনার সম্পর্ক, সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী